সমিল্লাহম ধর্ম এবং বাস্তবতা আমরা যদি সমগ্র পৃথিবীর দিকে খুব ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাবো যে পৃথিবীতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই ভেদাভেদটা হচ্ছে এই যেমন তাদের যে মৌলিক যে চাহিদাগুলো যেমন খাদ্য তারপরে জৈবিক যে চাহিদা শীতের যে অনুভূতি ক্ষুধার যে জ্বালা সবাই কিন্তু আমরা সমান বুঝি তারপরে আমাদের প্রত্যেকের রক্ত একই রকমের সব মিলে এটা চির সত্যি যে মানুষে মানুষে কোনো পার্থক্য নাই এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম যাকে আমরা বলি তারা বলে যে এই ধর্মই সৃষ্টির আদি থেকে অর্থাৎ সৃষ্টির শুরু থেকে এই ধর্ম এই ধর্মই চিরন্তন এটাই সত্য ধর্ম এটা ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যৎ থাকবে এই ধর্ম থেকে মানুষ আস্তে আস্তে বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে অন্য ধর্ম চলে গেছে তাই হিন্দুরা হয়তো অনেকে জানে না আবার অনেকে জানে তারা বলে মেলেস অর্থাৎ অন্য ধর্মে যারা চলে গেছে বিকৃত হয়ে গেছে তাদের অর্থাৎ তারা অন্য ধর্মকে ঘৃণা করে এক কথায় এবার আমরা আসি ইহুদি ধর্মে ইহুদি দাবি যে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব ব্রাহ্মণ সৃষ্টি করছেন সেই সৃষ্টিকর্তা নিজ হাতে স্বর্গ থেকে নিজের হাতে খোদাই করা বাণী তাদের হাতে তুলে দেছে তাদের দাবি যে তারাই একমাত্র পৃথিবীতে পছন্দের মানুষ আর অন্য সবাই অপছন্দের মানুষ তাই তারা অন্য মানুষদের ঘৃণা করে তার মানে হিন্দুরা ঘৃণা করে মেলেশ্ব হিসেবে আর ইহুদরা ঘৃণা করে অন্য অন্য মানুষ হচ্ছে ঈশ্বরের অপছন্দের মানুষ হিসেবে আর তারাই শুধু পছন্দের মানুষ এবার খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম যদিও ইহুদি ধর্ম থেকে বিচ্যুত হয়ে অর্থাৎ ভাগ হয়ে সৃষ্টি হয়েছে তারা অন্য অন্যদেরকে আবার বলে হিদেল শব্দটা হয়তো কেউ জানে তবে অনেকেই জানে না হিদেল মানে অবিশ্বাসী তারাই বিশ্বাস করে এবং তাদের দাবি যে তারা হচ্ছে ঈশ্বরের পুত্রের অনুগত বা অনুসারে তারাই সর্বশ্রেষ্ঠ ধর্মের অধিকারী এবং আমরা মুসলমানরা আমরা ও কিন্তু পিছে নেই আমরা বলি অন্য অন্য ধর্মের অনুষদেরকে তারা হলো কাফের অর্থাৎ কাফের অর্থাৎ বেধর্মী যাদের কোনো ধর্ম নাই তার মানে অর্থ একই হয়ে যাচ্ছে যে হিন্দুরা বলে মেলেস ইহুদুরা বলে অপসন্দের মানুষ আর খ্রিস্টানরা বলে হিদেল আর আমরা বলি কাফের চারটে ধর্ম মিলে গেল এবার আসেন যে হিন্দু ধর্মের মানে যুদ্ধের ব্যাপারটা এই চারটে ধর্মের যুদ্ধের ব্যাপার বলবো আমি এটা হচ্ছে যে হিন্দুদের যে কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলি যুদ্ধ তো অনেক ইতিহাস তো শেষ হবে না শেষ হয় নাই এই কুরুক্ষেত্র যুদ্ধ এমন এক ভয়ঙ্কর যুদ্ধ যে যেখানে প্রায় এক পক্ষে চব্বিশ লক্ষ তিরিশ হাজার আর এক পক্ষে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য প্রায় সবাই নিহত হয়ে যায় বাকি থাকে মাত্র ছয় থেকে আট জন চিন্তা করেন কত ভয়ঙ্কর আর কত কঠিন সে যুদ্ধ এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের যুদ্ধ এরপরে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আসতেছি এরপর ইহুদি ধর্ম ইহুদি ধর্মের যদি তৌরাধ গ্রন্থ আপনি পড়েন তাহলে দেখবেন যে মনে হবে এটা কোনো ধর্মগ্রন্থ না এটা হচ্ছে একটা যুদ্ধের ইতিহাস এরকমটি যুদ্ধের পর যুদ্ধ যুদ্ধের পর যুদ্ধ এরকমটি তো এই ইহুদিরা কোরআন একসাথে সত্তর জন নবীকে হত্যা করে এবং মুসার সাথে কী ব্যবহার করেছিল সেটা আমরা জানি তারপরে তারা নিজেরা নিজের পাওয়াটা ভাগ হয়ে গেল সেখান থেকে আবার সত্তর খ্রিস্টাব্দের দিকে যখন রোম সম্রাট ইসরায়েল দখল করে নেয় তখন তারা আবার ইউরোপ আমেরিকা এশিয়া বিভিন্ন জায়গায় সরাই পড়ছে আর কি যাই এবার খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে আমরা জানি যে ক্রুশেঠ সেই যুদ্ধে কোটি কোটি লোক নিহত হয়েছে অনেকগুলো যুদ্ধ এটাও বিশাল লম্বা ইতিহাস সেখানে এখন যাব না অন্য সময় যাব এরপরে আমাদের ইসলাম ধর্ম ইসলাম ধর্মে আমরা জানি ইসলাম ধর্মে আমরা বলি জিহাদ হজরত মোহাম্মদ সাল্লাম নিজে সাতাশটি যুদ্ধ পরিচালনা করছেন আর মদিনায় পঞ্চাশটারও অধিক তার মানে অসংখ্য যুদ্ধ তারপরে আমরা দেখলাম যে হিন্দু ধর্মের যুদ্ধকে কুরুক্ষেত্র যুদ্ধ আর ইহুদি ধর্ম হচ্ছে নবীদের হত্যার যে যুদ্ধ অনেক যুদ্ধ তারপরে খ্রিস্টানদের আছে কুরুশের আর ইসলাম আছে জিহাদ সকল ধর্ম কিন্তু একই রকম ইঙ্গিত বহন করে আপনি একটাকে বাদ দিয়ে আর একটাকে গ্রহণ করতে পারবেন না সাথে মেল রয়েছে এখন এই যদি হয় যে এ ওরে বলে কাফের ওরে বলে যে হিদেল আরজন বলে ম্লেশ আর বলে অপসন্দের মানুষ এরকম যদি হিংসা বিবাদ থেকেই থাকে তাহলে তো সমাধান কোনো দিনও আসবে না বরং একটা গাছের শাখা প্রসার যেমন দিনে দিনে বাড়তে থাকে এই দ্বন্দ্ব সংঘাত বাড়তে বাড়তেই থাকবে সমাধান রূপায় কি একটাই সমাধান সেটা হচ্ছে আপনার বিবেক মস্তিষ্ক আবার একটা বিষয় এখানে আমি একটা ধর্ম আর একটা ধর্মকে কি বলে গালি দেয় বা ঘৃণা করে এক তারপরে সবগুলো ধর্মের যে যুদ্ধের কথা আছে দুই তারপরে আবার প্রত্যেকটা ধর্মে আবার কিন্তু বলার সময় কেউ কম বলে না সত্য সুন্দর আর কল্যাণের কথাই বলে কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন এখন একটা জটিল কথা সেটা হচ্ছে যে আপনি যদি পরীক্ষা করতে যান তাহলে দেখবেন যে কয়জন মানুষ টিকে আপনি যদি একশো মানুষের টাকা ধার দেন সেখান থেকে একজন বা দুজন লোক আপনাকে সঠিক সময়ে টাকাটা ধার দেবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে হ্যাঁ কারণ মানুষ বেশিরভাগই আউটার বার্ট পার্ট সব ধর্মে আছে এটাই সত্যি আর এর উপর তার বিচার হবে